নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি বেগুনের মশলাকারীর রেসিপি। রুটি পরোটার সাথে এটা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। এই বেগুনের মশলাকারী বানানোর জন্য আমি এখানে হাফ কেজি ছোট বেগুন নিয়েছি। একদম ছোট ছোট সাইজের এরকম যে বেগুনগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নেবেন। আর বেগুনের গায়ে কোনো রকম যদি ছিদ্র থাকে সেগুলো না নেওয়ার চেষ্টা করবেন, কারণ সেটাতে কিন্তু বেগুনের ভেতরে অনেক সময় পোকা থাকে। তবে অনেক সময় একদম ভালো বা ফ্রেশ বেগুনের মধ্যেও কিন্তু পোকা থাকে, তো সেটা দেখে নেওয়ার জন্য বেগুনটাকে একটু চিরে নিতে হবে। দুবার এভাবে চিরে নিতে হবে দুদিক থেকে এবং দেখে নিতে হবে এভাবে যে বেগুনের মধ্যে পোকা আছে কি না। পোকা থাকলে অবশ্যই সেই বেগুনটা বাদ দিয়ে দেবেন। প্রত্যেকটা বেগুনকেই আমি এভাবে একটু চিরে নেব। এতে করে এক তো বেগুনের মধ্যে পোকা আছে কি না সেটা বোঝা যাবে, দ্বিতীয়ত হচ্ছে বেগুনের মধ্যে গ্রেভির সমস্ত মশলাপাতি ভালোভাবে পৌঁছাতে পারবে। আর বেগুন কেনার সময় চেষ্টা করবেন বেগুনটা একটু চেপে চেপে দেখে নিতে। যদি দেখেন বেগুন নরম আছে সেরকম বেগুন নেওয়ার চেষ্টা করবেন, কারণ নরম বেগুনে খুব বেশি দানা থাকে না। তো সব বেগুনগুলো আমি চিরে নিয়েছি। এরপর অন্য একটা প্লেটের মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব, গুঁড়ো মশলা অবশ্যই। তো এই মশলাগুলোর মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ মতো নুন, সাথেই নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ করে নিচ্ছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো ছাতু। ছাতু না থাকলে বেসন শুকনো খোলায় ভেজে এখানে ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বাড়িতে আমচুর পাউডার থাকলে অবশ্যই এখানে একটু আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। তো এবার বেগুনগুলোর মধ্যে এই মশলার মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, আর বেগুনের যে চেরা অংশটা রয়েছে সেটাতেও কিন্তু একটু মশলার মিশ্রণ দিয়ে দেবেন, তাহলে বেগুনের ভেতর পর্যন্ত নুন মশলা সমস্ত কিছু একদম প্রপারলি যাবে। আর এই বাকি যে মশলাটা রয়ে গেল এটা আমরা গ্রেভি তৈরির সময় ব্যবহার করে নেব। দেখুন সমস্ত বেগুনগুলোর মধ্যেই আমি মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই বেগুনগুলোকে আমাদের ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে 3-4 টেবিল চামচ মতো সর্ষের তেল এই কড়াইতে নিয়ে নিচ্ছি। এই তেলে বেগুনগুলোও ভাজা হয়ে যাবে এবং গ্রেভিটাও তৈরি হয়ে যাবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর এই তেলের মধ্যে সমস্ত বেগুনগুলো আমি একসাথেই দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। যেহেতু কড়াইটা একটু বড় রয়েছে সেই কারণে সমস্ত বেগুন একসাথেই আমি ভেজে নিচ্ছি। তেলের ওপরে বেগুনগুলো দিয়ে দেওয়ার পর কড়াইটাকে ধরে একটু এভাবে নাড়াচাড়া করে দেবো, তাহলে বেগুনগুলো একটু উল্টো পাল্টেও যাবে। তো এবার এগুলোকে চারিদিক থেকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই বেগুনগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি কড়াই থেকে। বেগুন ভেজে তুলে নেওয়ার পর বাকি যেটুকু তেল রয়েছে কড়াইতে তার মধ্যে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে ব্যবহার করেছি। পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কাঁচা লঙ্কা বাটা। এখানে একটা বড় সাইজের টমেটো এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে ব্যবহার করছি। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা এরকম যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে বাকি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, আর হাফ চা চামচ করে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর যে মশলাটা বেগুনের মধ্যে মাখানোর পরে বেঁচে গিয়েছিল সেই মশলাটাও দিয়ে দিলাম। এরপর এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব 4-5 মিনিট মতো। আর যখনই মশলাটা একটু শুকিয়ে আসবে তখনই এর মধ্যে অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও কিন্তু ততই ভালো হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কাসৌরি মেথি।
কাসুরি মেথিটাকে হাতের সাহায্যে এভাবে গুঁড়ো করে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো টমেটো কেচাপ বা টমেটো সস। আর দিচ্ছি সামান্য 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো। তারপর আবারো সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষাতে থাকব। মশলাটা প্রায় 7-8 মিনিট সময় নিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য পরিমাণ মতো জল। এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগবে, তবে আপনারা চাইলে সামান্য একটু গ্রেভিও রাখতে পারেন। গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা তুলে রাখার পর প্লেটের মধ্যে যেটুকু তেল ছিল সেটাও কিন্তু অবশ্যই এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর একবার হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে রান্না করব 5-6 মিনিট মতো। বেগুন সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তো এই 5-6 মিনিটই কিন্তু যথেষ্ট বেগুনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। কড়াইটাকে ধরে একবার এভাবে নাড়াচাড়া করে দিলাম, তারপর খুন্তি দিয়েও একবার বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। আর খুব বেশি এটাকে নাড়াচাড়া করার দরকার নেই, কারণ বেগুনগুলো কিন্তু অলরেডি নরম হয়ে গেছে। তো আমি কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এভাবেই এটাকে মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তাহলেই কিন্তু আমাদের বেগুনের মশলা কারি একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। দেখুন কি দুর্দান্ত হয়েছে এটা দেখতে, এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। আপনারাও বাড়িতে এই রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না, ভীষণ ভালো লাগবে সবার। তো এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। রুটি পরোটা দিয়ে এটা খেতে যতটা ভালো লাগে, ফ্রাইড রাইস বা পোলাও দিয়েও খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে। বাড়ির পাশেই কীর্তন চলছে, তার জন্য ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আসছে বুঝতেই পারছি, তার জন্য প্লিজ কেউ কিছু মনে করবেন না। এনিওয়েজ, আশা করছি আজকের এই বেগুনের মশলাকারী রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।